গ্রামের আদিবাসী মহিলাদের প্রতিভা তুলে ধরতে এবং ডাইনি প্রথার মতো কুসংস্কার সম্পর্কে আদিবাসী মানুষজনকে সচেতন করতে গঙ্গারামপুরে আয়োজিত করা হয় তীর নিক্ষেপ ও ফুটবল টুর্নামেন্ট। পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট সেলের পক্ষ থেকে রবিবার গঙ্গারামপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ণপুর কলোনির মাঠে অনুষ্ঠিত হয় এদিনের তীর নিক্ষেপ ও ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশগ্রহণ করে গঙ্গারামপুর থানার এলাকার 3টি ফুটবল টিম। প্রসঙ্গত ডাইনি প্রথার মতো কুসংস্কার সম্পর্কে আদিবাসী মানুষজনকে সচেতন করতে বিভিন্ন সময় নানান সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট সেল। সেই মতো আজ রবিবার গঙ্গারামপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে ইন্দ্রনারায়ণপুর কলোনি মাঠে অনুষ্ঠিত হলো তীর নিক্ষেপ ও মহিলা ফুটবল টুর্নামেন্ট। এদিনের এই টুর্নামেন্টে হাজির ছিলেন গঙ্গারামপুর থানার ওসি পল্লব ঝাপ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নিকুলাস হেমব্রম সহ অন্যান্যরা। আদিবাসীদের পক্ষ থেকে বিশেষ করে 2018 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন ডেকে আমাদের এই জেলা থেকে এবং প্রত্যেকটা জেলা থেকে পিসিডিসি একটা পুলিশ কমিটি অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেল তৈরি করেছিল, যাহাতে গ্রামগঞ্জের আদিবাসী মহিলা এবং ছেলেমেয়েরা এবং বহু কুসংস্কার ডাইনি প্রথার থেকে আমরা সেগুলো কুসংস্কার থেকে কীভাবে রক্ষা করা যায় সেটা আমরা বহু অনেক অনেক কাজে আমরা নাটকের মাধ্যমে বা কমিকের মাধ্যমে বা প্রচারের মাধ্যমে আমরা করে আসছি। আজকে আমাদের গোটা জেলায় আমরা 8টা ব্লকের মধ্যে এই প্রোগ্রাম চলছে, প্রতিটি ব্লকে ব্লকে আমরা এই প্রোগ্রাম করছি, যাহাতে আগামী দিন জেলাতে আমরা এই প্রোগ্রাম যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা আগামী দিন 16 এবং 18 তারিখের মধ্যে আমরা জেলাতে একটা কম্পিটিশন হবে। এই কম্পিটিশন মধ্যে দিয়ে যারা আমাদের আদিবাসী মেয়ে ছেলেরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের পুরস্কার দেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে একটা সুযোগ সুবিধা দেওয়া হবে। এই জন্য আমরা সিডিআরএস চেষ্টা করছি, যাহাতে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা বজায় থাকুক এবং গ্রামের ছেলে এবং মেয়েরা যেন এই ফুটবল টিম থেকে এবং তীর নিক্ষেপ থেকে আমরা সে আদিকালে যে আদিকালে একটা সংস্কৃতি আমরা যেন বজায় রাখতে পারি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আচ্ছা, আজকে কত দলের মধ্যে এই ফুটবল? আজকে মহিলা টিম আছে 3টা দল, তো একটা দল আসছে, 4টা টিমের কথা ছিল, আজকে 3টা দল খেলছে। আচ্ছা, এখানে একদিন ব্যাপী খেলা হবে? একদিনের জন্য এটা ইন্দ্রনারায়ণপুর কলোনি, ইন্দ্রনারায়ণপুর কলোনি আমাদের গঙ্গারামপুর ব্লকের মূল। ঠিক আছে, এবং আগামীকাল আমাদের ভলিবল আছে। ঠিক আছে। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।